প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? এখন আমরা পড়াবো হচ্ছে সার্বজনীন গেট। চলো সার্বজনীন গেটটা কি এই বিষয়ে আমরা একটু দেখে আসি। দেখি চলো সার্বজনীন গেট কি বলছে। বলতেছে দেখেন, আমরা সার্বজনীন গেটটা কি দেখে আসি। দেখেন, যে গেটের সাহায্যে মৌলিক গেট শহর এন্ড অর নট যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। যেমন ন্যান ও নর গেট কে সার্বজনীন গেট বলা হয়, কারণ শুধুমাত্র ন্যান গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে সকল মৌলিক গেট বা যে কোনো লজিক গেট বা যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। তাই সার্বজনীন, দেখো সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেট বেশি ব্যবহৃত হয়। তার মানে আমি এখানে বলতেছি কেন সার্বজনীন গেট বলা হচ্ছে, অর্থাৎ একটা গেট, মনে করো একটা গেট, মনে করো একটা লজিক গেট, একটা লজিক গেট, মনে করো লজিক গেট, এই লজিক গেটটা দিয়ে মনে করো তুমি এন্ড গেট বাস্তবায়ন করতে পারবা, অর্থাৎ অর বাস্তবায়ন করতে পারবা, এন্ড বাস্তবায়ন করতে পারবা, নট বাস্তবায়ন করতে পারবা, শুধু তাই না, তুমি চাইলে হচ্ছে নর বাস্তবায়ন করতে পারবা, ন্যান্ড বাস্তবায়ন করতে পারবা, তুমি চাইলে আবার কি এক্স অর বাস্তবায়ন করতে পারবা, আবার এক্স নর বাস্তবায়ন করতে পারবা, আর তুমি চাইলে যে কোনো ফাংশন যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারবা ওই লজিক গেটটা দিয়ে। একটা লজিক গেট দিয়ে সবগুলোর কাজ করা যায়, ওই লজিক গেটটাকে বলা হচ্ছে তোমার কি গেট, সেটা হচ্ছে সার্বজনীন গেট। বুঝতে পারছো? যেন আমি লজিক গেট, এই লজিক গেটটাতে অর তৈরি করতে পারবো, স্বপ্ন তৈরি করতে পারবো, ক্লিয়ার? এখন তার মানে এমন একটা গেট বলতেছে, একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ন্যান, দেখো একটা হচ্ছে কি, একটা ন্যান দেখো, আরেকটা হচ্ছে নর, এই দুইটা গেটই মূলত হচ্ছে এই কাজটা করে, অর্থাৎ ন্যান এবং হচ্ছে নর, এই দুইটা গেট দিয়ে সকল মৌলিক গেট, সকল মৌলিক যেমন অর এন্ড, হ্যাঁ তারপর হচ্ছে নট, এছাড়া হচ্ছে সকল যৌগিক গেট এক্স অর, হ্যাঁ এক্স নর, রাইট, যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবা। এছাড়া তুমি যে ন্যান কে দিয়ে নর তৈরি করতে পারবা, নর কে দিয়ে ন্যান তৈরি করতে পারবা, বুঝতে পারছো? তাই এই দুইজনকে কি গেট বলা হচ্ছে, সার্বজনীন গেট বলা হচ্ছে। এবং আমরা জানি সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিধায় এটা ডিজিটাল সার্কিটে বেশি ব্যবহৃত হয়। চলো আমরা একটু তাহলে এই দুইটা গেট ছিলাম, দেখো ন্যান, ন্যানটার মধ্যে এন্ড আছে, চলো আমরা একটু চিনে আসি ন্যানটা কি। দেখো এখানে একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে এন্ড, মানে হচ্ছে নর, তার মানে এই যে গোল চিহ্নটা হচ্ছে নট। তুমি যদি এখানে এ দাও, এখানে যদি বি দাও, এ এন্ড এটার জন্য হবে এ ইনটু বি, এবং এ নট চিহ্নের জন্য পরে কি হবে, বার। তার মানে ন্যান্ড মানে হচ্ছে ইনপুট দয়ের গুণফল তার উপর বার। আমি যদি বলবো ন্যান্ড মানে হচ্ছে ইনপুট দয়ের গুণফল তার উপর কি, বার। আবার নর এর ক্ষেত্রে এটা হচ্ছে অর আর এন মানে তো নট, তুমি বুঝতেই পারছো। তারপরে তুমি এখানে এ দাও, এখানে বি দাও, তাহলে এখানে তুমি কি পাবা, অর এর জন্য পাবা, দেখো এই অরটার জন্য তুমি পাবা হচ্ছে এ প্লাস বি, আর এ নট এর জন্য পাবা হচ্ছে পরে কি, বা, বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করো তো, আমি বলতে পারি কি অর গেটের জন্য, অর গেটের আউটপুটটা হচ্ছে ইনপুট দয়ের যোগফল তার উপর কি, বা। আমি আবারও বলি ন্যান গেট মানে হচ্ছে ইনপুট দয়ের গুণফল তার উপর বার, অর গেট মানে হচ্ছে ইনপুট দয়ের যোগফল তার উপর বার। এটা একটু মাথায় রাখবা, কারণ আমাদের এগুলো ফিউচারে মানে সামনে লাগতে পারে, ঠিক আছে? এবার আমরা একটু দেখি এই যে সার্বজনীন গেট কেন বলা হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসবে ন্যান ও নর কে কেন সার্বজনীন গেট বলা হচ্ছে। সো তোমরা এটা অলরেডি আগে উত্তরটা পেয়েছ। এখন আমরা আমরা তো আমরা যারা টিচাররা আছি বা আমরা যারা মানুষ আছি, আমরা তো কথায় বিশ্বাসী না, আমরা তো কাজে বিশ্বাসী বা প্রমাণে বিশ্বাসী। সো আমরা যে এতক্ষণ বললাম ন্যান গেট অথবা নর গেট তোমার হচ্ছে কি সার্বজনীন গেট, সো এটা একটু প্রমাণ করে দেখাতে হবে যে এরা আসলেই সার্বজনীন গেট। তাহলে সেটা কিভাবে প্রমাণ করবো, তাহলে একটু দেখো, এখন ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করবো। এখন ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমার একটা কাজ করতে হবে, ন্যান কে দিয়ে আমি অর গেট, এন গেট এবং নট গেট তৈরি করে দেখাবো। যদি ন্যান দিয়ে এই তিনটা গেটের সমীকরণ তৈরি করা যায়, তাহলে আমি বলবো ন্যান গেট একটি কি সার্বজনীন গেট, বুঝতে পারছো? এছাড়া তুমি চাইলে এক্স জর তৈরি করতে পারবা, এক্স নর তৈরি করতে পারবা, বাট আগে হচ্ছে মৌলিক গুলা তৈরি করো। মৌলিক গুলা তৈরি করা মানে হচ্ছে বিশ্বের যে কোনো গেট তুমি তৈরি করতে পারবা। আচ্ছা চলো, প্রথমে হচ্ছে এটা শুধুমাত্র
ন্যান্ড গেট দিয়ে আমি কি তৈরি করব, নট গেট তৈরি করব। চলো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট তৈরি করি। নট মানে কি, আগে দেখো, নট হচ্ছে এটা, এটা হচ্ছে নট গেট, রাইট? এটা তুমি যদি এ দাও আউটপুট কি, এখানে যদি তুমি এ দাও, দেখো এখানে তুমি যদি কি দাও, এ দাও, আউটপুট হবে কি, এবার বুঝা গেছে কিনা? এখানে ইনপুট এ দিলে আউটপুট হবে এবার। তাহলে একটু খেয়াল করো, আমি এই এ বারটাকে প্রমাণ করবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বার আমি প্রমাণ করবো কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, বুঝো ব্যাপারটা। এখন একটু খেয়াল করো, ন্যান্ড মানে কি বলছিলাম, ন্যান্ড মানে বলছিলাম যে হচ্ছে, খেয়াল করো, ন্যান্ড মানে বলছিলাম আমি এখানে আঁকি, ন্যান্ড মানে হচ্ছে, দেখো ন্যান্ড মানে হচ্ছে এই যে একটা ন্যান্ড গেট, এন্ড প্লাস ন্যান্ড, এন্ড আর নট। এখানে তুমি যদি এ দাও, এখানে যদি বি দাও, তুমি এখানে কি বাবা, এ প্লাস সরি এ ইনটু বি বললাম, ইনপুট দেওয়ার গুণফল, তার উপর কি বার। এখন আমাদের ইনপুট এখানে খালি নট গেটের জন্য একটা ইনপুট এ আছে। এখন আমি একটা কাজ করি, বি এর জায়গায় এ করে দিই, এ করে দেওয়ার পর ধরো বি এর জায়গায় যখন এ করে দিচ্ছি, তখন দেখো তো একটু খেয়াল করো, এই বি এর জায়গায় কি হবে, এই বি এর জায়গায় আমাকে এ বসাতে হবে। এখন তোমরা আমাকে বলো, দুইটা এ যদি সেম থাকে তাহলে আমি তার পরিবর্তে কি লিখতে পারি, একটা এ লিখতে পারি। আমরা জানি এ ইনটু এ মানে এ, আর বার তো বারের মতো গেছে, এটা কার মতো চলে আসছে, দেখো ওর মতো চলে আসছে, তার মানে এটা কোন গেট, এটা হচ্ছে নট গেট। তার মানে আমি এখানে লিখবো, এখানে অবশ্যই লিখতে হবে তোমাকে অথয়ে, তোমাকে নিচে লিখতে হবে এই লেখাটা, অথয়ে অথয়ে ন্যান্ড গেট দিয়ে, অথয়ে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা যায়, নট গেট বাস্তবায়ন করা সম্ভব, এই লেখাটা লিখতে হবে, রাইট? এখন একটা খেয়াল করো, সেটা হচ্ছে এখানে এ দুইটা হয়ে গেছে না, এবং সেম জিনিস তোমাকে দুইবার ইনপুট নেওয়ার দরকার নেই, সেম ইনপুট দুইবার নেওয়ার দরকার নেই। তুমি কি করবা, একবারে নিবা, জাস্ট এখান থেকে পাশ থেকে জাস্ট একটা লাইন টেনে দিবা, কানেক্ট করে দিবা, ঠিক আছে? তাহলে এ হয়ে গেছে, এখান থেকে লাইন টেনে দিলে এটাও হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এ ইনটু এ উপরে বা নট, তার মানে এই গেটটা কিসের মতো আচরণ করতেছে, নট গেটের মতো আচরণ করতেছে, কিন্তু এটা কি গেট দিয়ে তৈরি করছি, ন্যান্ড দিয়ে তৈরি করছে, অর্থাৎ তার মানে ন্যান্ড দিয়ে নট তৈরি করা সম্ভব। তাহলে আমাকে বলো তো, আমি যদি তোমাকে কিভাবে বলি, আর যদি এটা একটা নট দিলাম, আমি যদি এখানে এ দিই, তাহলে এখানে পাচ্ছ কি, এবার আচ্ছা যদি আমি এখানে এ না দিই, যদি বি দিই, তাহলে এখানে কি পাবা, চোখ বন্ধ করে এখানে বি বার পাবা, বুঝতে পারছো? যদি আমি এখানে এ বি বার না দিই, যদি শুধু এ বি দিই, তাহলে এখানে তুমি কি পাবা, এ বি বার পাবা, বুঝতে পারছো? আবার তুমি চাইলে কি করতে পারো, উল্টা কাজও করতে পারো, অর্থাৎ মনে রাখবে এখানে যা দিবে এখানে তার উল্টাটা পাওয়া, ইনপুটে যা দিবা আউটপুটে তার উল্টা পাওয়া, অর্থাৎ ইনপুটে এখন তুমি মনে মনে এ বার দাও, তাহলে এখানে আউটপুটে কি পাবা, এ পাবা, বুঝতে পারছো? ক্লিয়ার? এ পাবা, কিভাবে এ পাবা আমি একটু বলি। দেখো আমি জানি যে এ পাশে গেলে একটা বার আসবে, তাহলে এ বারের উপর যদি এ পাশে যাই, এর উপর দুইটা বার আসার কথা, বারবার চলে গেলে সেটা কি হয়, এই হয়, বুঝতে পারছো? তুমি এখানে যাই দাও না কেন, তার উল্টাটাই পাশে বসবে, ক্লিয়ার? এটা মাথায় রাখো। তার মানে আমাদের যদি কখনো এ বার, এ নট, বি বার এগুলো যদি লাগে, তাহলে আমি ন্যান্ড গেট ইউজ করতে পারবো। এবার দুই নম্বরটা দেখো, ন্যান্ড গেট দিয়ে কি তৈরি করবো, এন্ড তৈরি করবো। ন্যান্ড দিয়ে কি তৈরি করবো, এন্ড, এন্ড মানে কোনটা, এন্ড মানে হচ্ছে এটা, তুমি এখানে এ বি দাও, এখানে পাবা কি, এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, বুঝা গেছে কিনা, এক্স ইকুয়াল টু এ ইন্টু কি পাবা, বি পাবা। এখন x equal to a into b, এটা কি গেট, এটা হচ্ছে এন্ড গেট, এটা আমি এখন ন্যান্ড দিয়ে তৈরি করবো। চলো ন্যান্ড দিয়ে তৈরি করার জন্য আমি একটা কাজ করব, আগে দেখো আমার আউটপুটটা একটু আমি লিখে নিই, আউটপুটটা আমার কি আসতে হবে, আউটপুট x equal to আমার a b আসতে হবে। তোমাকে এখানে একটা টেকনিক ভাইয়া বলে দিই, সেটা হচ্ছে একটা টেকনিক সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই, যখন তুমি ন্যান্ড গেট দিয়ে একটা সমীকরণ বাস্তবায়ন করবা, ন্যান্ড গেট দিয়ে যখন একটা ফাংশন বাস্তবায়ন করবা, মনে রাখবা ওই ফাংশনে যোগ থাকা যাবে না। কি বলছি, ন্যান্ড গেট দিয়ে যখন একটা ফাংশন ধর এ বি বাস্তবায়ন করতেছো, ইনটু বি বাস্তবায়ন করতেছো,
যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি বুঝবো ন্যান্ড দিয়ে এক বাস্তবায়ন করা পসিবল। আর এক্স ইকুয়াল টু কি ভাই? এক্স ইকুয়াল টু এবি। এখন দেখো তো এবি বা বলতে পারো এ ইনটু বি। এখন দেখো তো আমি এটা বাস্তবায়ন যে করবো এর মধ্যে কি কোনো প্লাস চিহ্ন আছে? প্লাস চিহ্ন নাই। যদি প্লাস চিহ্ন না থাকে তাহলে তুমি যেভাবে আছো সেভাবে করবা, যদি প্লাস চিহ্ন থাকে তখন ওই সমীকরণের মধ্যে তুমি প্লাসটাকে সরানোর জন্য যা বুদ্ধি তুমি খাটাতে পারো। সো আমরা সেটা পরে দেখি। আর তাহলে আমি বললাম কি ন্যান্ড গেট দিয়ে যখন একটা ফাংশন বাস্তবায়ন করবো সেখানে প্লাস থাকা যাবে না। হ্যাঁ, এই ভিডিওটা আমি কতক্ষণ পর করে দেখাবো তোমাকে। আবার ঠিক সেম যখন তুমি নর গেট দিয়ে করবে তখন যোগ গুণ থাকা যাবে না। দেখো ন্যান্ড গেট একটা গুণের গেট, ন্যান্ড একটা গুণের গেট, নর যোগের গেট। ন্যান্ড গুণের গেট, সেজন্য গুণের গেটের ক্ষেত্রে তোমার যোগ থাকা যাবে না, গুণ থাকতে হবে। দেখো এখানে এখানে গুণ আছে, সো আমি এখানে চেঞ্জ করবো না। তাহলে দেখো আমি এখানে চোখ বন্ধ করে একটু বসে দিই। দেখো চোখ বন্ধ করে আমি এখানে এ দিই, এখানে বি দিই, এখানে ন্যান্ড দিই, ন্যান্ড দিই, ঠিক আছে, এখানে ন্যান্ড দিই। এরপর আমি হচ্ছে এখানে ন্যান্ড দিলাম, এখানে কি পাবো? ইনপুট দ্বয়ের গুণফল পাবো এবং তার উপর কি পাবো? বার পাবো। এখন আমাদের আনতে হবে এবি, কিন্তু এখানে আসছে আমাদের এবি বার। এখন একটু আগে শিখছো কি নট গেট, নট গেটের ক্ষেত্রে কি তুমি এখানে যা দিবা এখানে তার উল্টা পাবা। তার মানে তুমি এবি বার থেকে যদি বারটাকে সরাতে চাও তাহলে কি করতে হবে? এখানে আরেকটা সামনে বসে দাও, ন্যান্ড বসে দাও। তার ন্যান্ড যদি বসে দাও তাহলে কি লাভ হবে বলো তো? এখানে পেয়ে যাবো হচ্ছে এবি, এক্স ইকুয়াল টু এবি, বুঝতে পারছো? তার মানে এটা কি গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট। আমার কথা বুঝতে পারছো কিনা? দেখো এক্স ইকুয়াল কি হয়েছে? এ ইনটু বি বা ন্যান্ড গেট, ঠিক আছে, এবি হয়েছে। তার মানে এই এ বি এর উপর বারটা সরার জন্য আমি আরেকটা সামনে নট বসে দিয়েছি। দেখো তো এটা এটা আর কি নট গেট বসালাম, এই বারটা চলে গেছে, বুঝতে পারছো ব্যাপারটা? সো তোমরা যারা ব্যাপারটা বুঝতে পারছো সো আমাকে একটু কমেন্টে জানাবা যে তোমরা এটা যে বুঝতে পারছো, তাহলে আমি ধরে নেব তোমরা এটা বুঝতে পারছো। দেখো ভিডিওগুলো রেকর্ডিং করা অনেক কষ্ট। দেখো আমি প্রায় এক ঘন্টা ধরে একটা ক্লাস রেকর্ডিং করলাম, একটু পর দেখি যে আমার মাইক্রোফোনের কানেকশনটা কিন্তু ভালো না, সাউন্ড ভালো আসেনি। সো আমার আবার সেম ভিডিও ক্লাসটা আমার আবার নিতে হচ্ছে, ব্যাপারটা এরকম। সো তোমরা একটা অনলাইন ক্লাসের পিছনে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ টাকা সেটা বলার বাইরে। সো তোমরা যদি একটু করে আমাদেরকে উৎসাহ দাও যে ক্লাসটা বুঝছো কি বুঝো না কমেন্টে একটু করো, বা বন্ধুদের সাথে একটু শেয়ার করো, সো ব্যাপারটা আমাদের কাছে অনেক ভালো লাগে। সো হচ্ছে এখন আমরা তাহলে ন্যান্ড দিয়ে এন্ড বাস্তবায়ন করে ফেলছি। এখন তুমি একটা লেখা লিখবা, সেটা হচ্ছে অতএব ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা সম্ভব। এবার আমরা চলে যাই হচ্ছে পরের বিষয়টাতে। আচ্ছা তাও একটু আমি এটা একটু ভালো করে দেখাই হচ্ছে। দেখো এই যে চিত্রটা একটু আমি ভালো করে আঁকছি, চিত্রটা একটু তোমরা ভালো করে আঁকতে পারো, এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, তোমরা স্ক্রিনশট তুলে নাও। সো চিত্রটা একটু ভালো করে আঁকা আছে, আমারটা তো একটু সুন্দর আঁকা চিত্র। ওকে এবার আমরা চলে যাব হচ্ছে, এবার আমরা চলে যাব হচ্ছে ন্যান্ড দিয়ে কিভাবে অর গেট তৈরি করব, কিভাবে ন্যান্ড দিয়ে আমরা অর গেট তৈরি করব, বুঝো? ন্যান্ড দিয়ে আমরা কিভাবে অর গেট তৈরি করব, আগে আমাকে বলো অর গেট মানে কি? অর গেট মানে হচ্ছে এটা যোগের গেট, এটা হচ্ছে কি গেট? এ দাও বি দাও এ প্লাস বি, তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি? আউটপুট, আউটপুট এ প্লাস বি পাচ্ছি, রাইট? এ প্লাস বিটাকে আমরা চেঞ্জ করব, কেন? আমি একটু আগে বললাম যখন তুমি ন্যান্ড গেট দিয়ে কোন একটা সমীকরণ বাস্তবায়ন করবা সেখানে কি আসতে পারবে না? সেখানে প্লাস থাকতে পারবে না, প্লাস থাকতে পারবে না, ঠিক আছে, পারবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই সমীকরণটার মধ্যে কিন্তু প্লাস আছে, প্লাস সরানোর জন্য একটা উপায় হচ্ছে তোমরা মর্গানের সূত্র দিয়ে শিখছো। আমি চাইলে এখানে দুটো ডাবল বার আনবো, দেখো আমি এখানে প্লাসটাকে সরা ফেলবো, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি আমি এ প্লাস বি লিখলাম, ডাবল বার দিলাম। ডাবল বার কেন আছি? কারণ আমরা জানি বার বার কাটাকাটি গেলে আবার আগেরটা আসে।
আমি সিঙ্গেল বার আনতে পারবো না, আমার আনলে ডাবল বার আনতে হবে, আনতে পারবো, কারণ ডাবল বার যে কথা এটা সে কথা। এবার তুমি নিচের বারটাকে একটু ভেঙে দাও, নিচের এ বারটাকে ভেঙে দাও, এ বারটাকে যদি ভেঙে দাও তাহলে কি পাবো তো? এ বার ইনটু বি বার উপরে কি বলবা, তাহলে এটাই হচ্ছে আমার আউটপুট এক্স। এখন আমি এটা প্রমাণ করবো। এখন তোমরা আমাকে বলো, তুমি কি নট গেটের সাহায্যে এ বার আনতে পারবো না, তুমি কি নটের সাহায্যে বি বার আনতে পারবো না, আবার তুমি এ দুইটা গুণ করে তার উপর কি বার আনতে পারবো না? পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে আমি একটু বলি, সেটা হচ্ছে তুমি এখানে ন্যান্ডের সাহায্যে নট করবা, অর্থাৎ এই সমীকরণটা বাস্তবায়ন করবা সম্পূর্ণ ন্যান্ডের সাহায্যে। তাহলে ন্যান্ডের সাহায্যে এই সমীকরণ বাস্তবায়ন করতে পারা মানে হচ্ছে এটা অর হয়ে যাওয়া। তাহলে চলো, তাহলে আমরা একটু দেখি, আমরা তাহলে একটু দেখি, সেটা হচ্ছে x = টু, তো সরি আমরা দেখি প্রথমে a a লাগ a বার লাগবে আমাদের, আমি ন্যান্ড করলাম, তাহলে হচ্ছে a বার, আমি এখন b লাগবে আমার, ন্যান্ড করলাম b বার, দেখো a বার এবং b বার পেয়ে গেছি, দেখো a বার এবং b বার পেয়ে গেছি, a বার এবং b বার পেয়ে যাওয়ার পর আমি এ দুটাকে আবার ন্যান্ড করলাম। তোমাদের বই বলতে স্টুডেন্ট এখন দেওয়া আছে, আমি আর একটু সহজভাবে এঁকে দেখাবো তোমাদেরকে আমার, এবং ওনাকে এভাবে দেওয়া আছে তাই আমি এটা এভাবে দেখাচ্ছি। এখন এই দুটো গুণ করো, এ বার ইনটু, এ বার ইনটু বি বার উপরে হোল বার, এ বার ইনটু বি বার উপরে কি হোল বার, ঠিক আছে? তাহলে এটা কোনটার মতো হয়ে গেছে দেখো তো, এর মতো হয়ে গেছে, অতএব আমি এটাকে বলতে পারবো কি গেট, অর গেট, বুঝা গেছে আশা করি? তাহলে আমি বলতে পারি ন্যাং দিয়ে অর বাস্তবায়ন করা পসিবল। দেখো আগে আমি এবার বের করছি, বিবার বের করছি, এই দুটো ন্যান্ড করে দিছি, এবার বিবার বার এটার মতো পেয়ে গেছি, তাহলে হচ্ছে এই দুইটার গুণফল তার উপর আবার কি বার, বুঝা গেছে? তাহলে হচ্ছে দেখো নট কিভাবে আনছি, এ নট বি নট আমার নিয়মটা দেখো। ওকে, সো তোমরা আশা করি বুঝেই গেছো যে কি হ্যাঁ কীভাবে অর্গেটটা আমার আনা লাগবে এ আর কি। তাহলে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর্গেট তৈরি করা পসিবল। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সে নিচে জানাবা। আর এই ভিডিওর লাস্টে একটা কথা বলি, তোমাদের চতুর্থ পঞ্চম অধ্যায়ের কোর্স চালু হচ্ছে, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের কোর্স। তোমরা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে আমাদেরকে মেসেজে বা কমেন্টে জানাবা তাহলে হয়ে যাবে, বা আমাদের ইউটিউবের কমেন্টে জানালেও হবে। তাহলে আমরা তাহলে কী করলাম, তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি প্রশ্নে বলে, প্রশ্ন যদি বলে যে হচ্ছে, আমি এটাকে একটু সুন্দর করে রাখি, তোমাকে যদি প্রশ্নে বলে যে দেখাও যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তখন তুমি কী করবো, ন্যান্ড গেটকে অর প্রকাশ করবা, ন্যান্ড গেট দিয়ে নট প্রকাশ করবা, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড প্রকাশ করবে, এই তিনটা প্রকাশ করার পর লাস্টে লিখবা, অতএব ন্যান্ড গেট দিয়ে অর অ্যান্ড নট প্রমাণ করা যায়, তাই ন্যান্ড গেট একটি কী গেট, সার্বজনীন গেট। তুমি আশা করি বুঝতে পারছো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।